আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেড চিলিস, লেটস কুক। আজকের রেসিপি বাস্কেট চানা চাট। বাস্কেট চানা চাট একটি ইন্ডিয়ান স্ট্রিট ফুড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক চানা চাটের রেসিপি। কিভাবে ঘরে বসে খুব সহজে অথেন্টিক চানা চাট তৈরি করতে পারবেন তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস কুক। চানা চাটের বাস্কেট তৈরির জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, 50 গ্রাম তেল নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং পানি ব্যবহার করব। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, 50 গ্রাম তেল দিয়ে দিব। আমার ময়দায় আরও একটু তেলের প্রয়োজন, তাই আমি আরও একটু তেল দিয়ে ময়দাগুলো ভালো করে মিক্স করে নিব। ময়দাগুলো হাতের মুঠুতে নেওয়ার পর যদি সবগুলো ময়দা একসাথে জমাট বেঁধে থাকে তাহলে বুঝতে হবে ময়দার মিশ্রণটি পারফেক্ট হয়েছে। আমার মিশ্রণটি একদম পারফেক্ট হয়েছে। আমি এখন অল্প অল্প পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিব। আমি একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। ডোটিকে আমি একটি ভেজা টাওয়াল দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ত্রিশ মিনিট পর আমি ডো দিয়ে খুব পাতলা করে একটি রুটি তৈরি করে নিব। রুটিটি ঠিক এরকম পাতলা করে বেলতে হবে। আমি রুটিটিকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিব, তাহলে ভাজার সময় ফুলে উঠবে না। আমি এরকম একটি টাট মোল নিয়েছি, মোলটিকে রুটি দিয়ে চারদিকে আমি মুড়িয়ে নিব। আমি টাট মোলটিকে রুটিতে এইভাবে চারদিকে মুড়িয়ে নিয়েছি। আমি রুটির অতিরিক্ত অংশটুকু ফেলে দিব না, এইটুকু দিয়ে আমি চিপস তৈরি করে নিব। আমি সবগুলো টাট মোল রুটি দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। অতিরিক্ত রুটির অংশটুকু আমি কেটে চিপস তৈরি করে নিব। আমি প্যানে তেল গরম করে নিয়েছি, গরম তেলে আমি টাট মোলগুলো ফ্রাই করে নিব। মোল্ডের নিচে অন্য একটি মোল্ড দিয়ে আমি বাস্কেটটিকে ফ্রাই করে নিব। যদি আমি মোল্ডের নিচে অন্য একটি মোল্ড ব্যবহার না করি তাহলে বাস্কেটটি খুব বেশি ছড়িয়ে যাবে। মোল্ডটিকে সরিয়ে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব।
আমি চিপসগুলোকেও ফ্রাই করে নেব। আমি সবগুলো বাস্কেট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। চানা চাটের জন্য আমি ইয়োগার্ট সস তৈরি করব। আমি এখানে পানি ঝরানো টক দই নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, চিনি দিয়ে দিব। ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিব। লেবুর রস দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে দেব। সবগুলো উপকরণ এখন আমি একসাথে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল ইয়োগার্ট সস। আমি এখন গ্রিন সস তৈরি করব। গ্রিন সসের জন্য আমি এখানে ধনে পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, রসুন এবং একটি কাঁচামরিচ নিয়েছি। আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। অল্প একটু লবণ দিয়ে দিব। আমি ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার গ্রিন সস। একটি মিক্সিং বলে আমি সিদ্ধ করা ছোলা বা চানা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, ধনে পাতা কুচি দিয়ে দিব, সিদ্ধ করা আলু দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দিব, শশা কুচি দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, চাট মশলা পাউডার দিয়ে দিব, জিরা পাউডার দিয়ে দিব, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ মিক্স করে নিব। মিক্স করা চানা চাটের সাথে আমি হাফ চামচ লেবুর রস দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। তৈরি করা বাস্কেটের ভিতরে প্রথমে আমি চানা চাট দিয়ে দিব। মিক্স করা চানাগুলোর উপরে আমি গ্রিন সস দিয়ে দিব। গ্রিন সসের উপরে আমি ইয়োগার্ট সস দিয়ে দিব। চানা চাটে সাধারণত তেঁতুলের সস ব্যবহার করা হয়। আমার কাছে তেঁতুলের সস অ্যাভেলেবল ছিল না, তাই আমি এখানে চিলি সস ব্যবহার করেছি।
আমি উপরে চিপসগুলো ভেঙে দিয়ে দেব। বাস্কেট চানা চাটের উপরে আমি পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার বাস্কেট চানা চাট। এখন থেকে আপনারা ঘরে বসেই সহজে চানা চাট তৈরি করে নিতে পারবেন। খুব টেস্টি এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ছোটো বড়ো সকলেরই খুব ভালো লাগবে।